রাইডার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এইচ পাওয়ার ব্র্যান্ডের 150cc সেগমেন্টের মোটর বাইক লনসিন জিপি, সুন্দর শেপের এই আকর্ষণীয় স্পোর্ট মোটর বাইকটি অনেকদিন থেকেই রাইডারদের কাছে দারুণ লোভনীয় মডেল হিসেবে স্থান করে নিয়েছে। আজকে আমি এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যিনি সিলেটের সেরা বাইকারদের মধ্যে অন্যতম, শৌখিন রাইডার, এবং নিঃসন্দেহে তিনি একজন অভিজ্ঞ এবং সিনিয়র রাইডার হিসেবে তরুণদের কাছে প্রিয় মানুষ হিসেবে পরিচিত, সাদিকুর রহমান ভাই। সাদিকুর রহমান ভাইয়ের কাছ থেকে আজকে আমরা কথা বলে জেনে নিচ্ছি তার প্রিয় বাইক লনসিন জিপি এর বিস্তারিত। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে 4 মার্চ শুক্রবার বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের তৃতীয় ওয়ানডে ম্যাচ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। পাহাড়ের ওই পাশেই স্টেডিয়াম, ওইখানেই খেলা চলতেছে। আকাশে প্রচুর মেঘের কারণে হয়তো ম্যাচটি ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে, বছরের প্রথম বৃষ্টি। যাই হোক, চলুন আমরা সাদিক ভাইয়ের কাছ থেকে প্রশ্নে চলে যাই। সরাসরি সাদিক ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার কয়েকটা প্রশ্ন ছিল আপনার কাছে, আপনি এতগুলা বাইক থাকতে এই 13 GP কেন পছন্দ করলেন? অ্যাকচুয়ালি আমি 150 অনেকগুলা গাড়ি চালাইছি, তারপর মধ্যে KPRটা আমার কাছে ভালোই লাগছে, এর পারফরম্যান্সটা ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, যখন আমি লনসিন গাড়ির পাশে যাই, লনসিনটা ট্রায়াল করি, লনসিন একটু চালানোর পরে দেখলাম যে KPR থেকে এর পারফরম্যান্সটা ভেরি গুড আমার কাছে। আচ্ছা আচ্ছা, স্পিডিং, ব্রেকিং এন্ড টপ স্পিডিং এন্ড ভেরি গুড, খুব ভালো লাগছে এটা, খুবই ভালো লাগছে। আচ্ছা, এই জন্য এটা কিনে ফেলছি, এটা আমি কিনে ফেলছি। আচ্ছা, তো আপনি কতদিন আগে এই মোটর বাইকটি কিনেছেন? এই মোটর বাইক আমি 2017 কিনেছি। 2017 কিনেছেন? তো মোটামুটি আপনি 3 বছরের মতো প্রায় এটা চালাইছেন? জি। আচ্ছা, 3 বছরে আপনি কত কিলোমিটার পথ চালাইছেন দেখি একটু আপনার ড্যাশবোর্ডটা। জি, এটা 7513 সেক্ষেত্রে ভাই, যে এটাতে আপনি মাইলেজ কিরকম পাইছেন, যে 1 লিটার জ্বালানি খরচ করে কত কিলোমিটার পথ অতিক্রম? আমি মাইলেজটা পাইছি টাউনের ভিতরে, এটা আমি 30 কিলোমিটার পাইছি, আর হাই রোডে পাইছি 35-36 কিলো। আচ্ছা, তার মানে শহরের মধ্যে আপনি 30-32 এরকম, আর শহরের বাইরে বা হাইওয়েতে আপনি 35-35। আচ্ছা, যাই হোক, এটা মোটামুটি একটা স্পোর্টস বাইক হিসাবে বেশ ভালোই মাইলেজ এটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে 0-80 কিলোমিটার গতি তুলতে আপনার বাইকটি কত সেকেন্ড সময় নেয়? 0-80 কিলোমিটার গতি করতে এই গাড়ি লঞ্চিং আমি 4-5 সেকেন্ড লাগে। 4-5 সেকেন্ড সময় লাগে? আপনি কখনো ক্যালকুলেশন করে দেখেছেন নাকি? আসলে আমি ক্যালকুলেশন করি নাই, কিন্তু অনুমান করছি। আনুমানিকভাবে আপনি এটা এটা নিচ্ছেন। আচ্ছা, যাই হোক, এখন মনে করেন 80 কিলোমিটার গতিতে আপনি বাইকটি চালিয়ে যাচ্ছেন, হঠাৎ আপনার সামনে একটা কোনো বস্তু কিংবা কোনো একটা প্রাণী কিংবা মানুষ কিংবা আরেকটা যানবাহন পড়লো, সেক্ষেত্রে আপনি যদি ব্রেক কষেন, আপনার মোটর বাইকটি থামতে কতক্ষণ সময় নেয়? গাড়িটি থামতে 3-4 সেকেন্ড। 3-4 সেকেন্ড সময়ের মধ্যে থেমে যাবে? আপনি শিওর? কন্ট্রোল হয়ে যায়। আপনি শিওর? এটা শিওর 100%। কোনো স্কিডিং হয়? না, স্কিডিং হয় না। স্কিডিং ছাড়া আপনার এটা তো, এটা এটা কি হাইড্রোলিক নাকি সিঙ্গেল ডিস্ক? এটা হাইড্রোলিক, ডাবল ডিস্ক। ডাবল ডিস্ক, ডাবল ডিস্ক, দুটো ব্রেকই কি একসাথে করতে হয় নাকি একটা করলেও হয়? হ্যাঁ, একটা করতে হয়, বেশি ইমার্জেন্সি কিছু হলে ডাবল করতে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এটার ব্রেকিং পারফরম্যান্স আপনি বলতেছেন যে ভালোই? জি ভালো, অন্যান্য গাড়ির চেয়ে এটা ভালো আমার মনে কাছে লাগছে। আচ্ছা, উঁচু নিচু কিংবা পাহাড়ি পথে যেখানে একদম খানাকন্দ রাস্তা কিংবা উঁচু নিচু রাস্তা, সেই রাস্তা দিয়ে আপনি যখন এই বাইকটি নিয়ে যান, আপনি যদি সিঙ্গেল যান সেই ক্ষেত্রে কিরকম সাসপেনশন হয়, আপনি যদি একজন পিলিয়ন নিয়ে যান সেই ক্ষেত্রে কিরকম সাসপেনশন হয়, আপনি একটু ব্যাখ্যা করে বলবেন? অ্যাকচুয়ালি উঁচু টিলা পাহাড় অফরোডে গাড়ি চালাইতে এটা ভালো, পিলিয়ন সিনিয়র সাথেও চালাইছি গাড়ি। হ্যাঁ হ্যাঁ, এটা সাসপেনশন ভেরি গুড, এটা যথেষ্ট আরামদায়ক, আরামদায়ক, এটা গাড়ি উজানোতে কোনো। আচ্ছা, আপনি যদি এই বাইকটির সাথে কম্পেয়ার করেন সেই ক্ষেত্রে কোন বাইকটিকে এটির সাথে কম্পেয়ার করবেন, মনে করেন করেন যে এটার সাথে পাশাপাশি রাখা যায় কোন বাইকটাকে? এটার পাশে KPR রাখা যায়, 4G লিফান KPR 165। আচ্ছা, ওই বাইকটা অনেক সুন্দর, ওটা স্পোর্টস বাইক।
টিভিএস টিভিএস 4B রাখা যাবে। আচ্ছা, বাইকের গিয়ার শিফটিং এর সময় কতটুকু স্মুথলি কাজ করে? গিয়ার শিফটিং কি কখনো শব্দ হয় নাকি স্বাভাবিক? না, কোনো শব্দ হয় না, বাট অফরোডে ক্লাচটা প্রপারলি না পড়লে একটু শব্দ আসে, শব্দ আসে। এটার হেডলাইটের আলো কি রকম? অন্ধকার রাস্তায় বা রাতের বেলা জার্নি ক্ষেত্রে আপনার কি কখনো সমস্যা হয়? সমস্যা না, এটা ভেরি গুড, এটার লাইটিং পাওয়ারটা ভেরি গুড আমার কাছে। ব্রেক কষার সময় কি গাড়ির চাকা কখনো স্কিডিং করে নাকি করে না? না, স্কিডিং করে কোন সময় যেটা বালুকণা থাকে যদি। আচ্ছা, এই ক্ষেত্রে একটু বসে। আচ্ছা আচ্ছা, এই বাইকটির কি কোনো নেগেটিভ সাইড আছে? আপনি এতদিন চালাইছেন, কোন জিনিসটা এটাতে নাই যেটা হইলে আরো ভালো হতো? আমার গাড়িটি এভরিথিং ইজ গুড, বাট একটার জন্যই আমি কোম্পানির কাছে এটা আমার মনের আবেগে বলতেছে, এটা বর্তমানে ওয়েল কুল আছে, ওয়েল কুল থেকে যদি এয়ার কুল দেওয়া হতো তাহলে গাড়িটা আরও ভালো পারফরমেন্স হতো আমাকে। মানে আপনি বলতে চাচ্ছেন যে ওয়েল কুলিং সিস্টেমটা যথেষ্ট ভালো না? আমরা তো জানি যে ওয়েল এয়ার কুল থেকে ওয়েল কুল গাড়িগুলো যথেষ্ট ভালো, তো এটার কি কুলিং সিস্টেমটা আপনার কাছে মনে হয় যে ওই রকম? আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? জি, আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা ছোট থেকে বড় সবাই মোটর বাইকিং করতাম, বাইকের প্রতি আমরা সবাই দুর্বল, সবার ইচ্ছা যে বাইক চালানো। বাইক চালানোর ক্ষেত্রে আমি একটু রিকোয়েস্ট করবো সবাইকে যে ভালোভাবে সেফটি গিয়ার নিয়ে গাড়িটা চালানো যায়, ভালো ভালো একটা হেলমেট পরে, ভালো একটা হেলমেট পরে ভালো চার কেফটি দিলে আপনার একটা জীবন বেঁচে যেতে পারে একটা অ্যাক্সিডেন্টের ভিতর থেকে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।